আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি যে দেখে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ এবং নিরাপদ আছেন বন্ধুরা আমাদের এক সহযোগী সৌদি প্রবাসী মোহাম্মদ রিপন মোল্লা তিনি সৌদি আরব থেকে ঢাকায় আসেন বাইশে সেপ্টেম্বর দু হাজার একুশ রাত এগারোটার দিকে তার মানে গত বুধবারের দিন তিনি রাত এগারোটায় ঢাকায় আসে ঢাকায় আসার পরেই তিনি বাড়িতে না গিয়ে সোজা কারাগারে যান ঢাকার যে কাস্টম পুলিশ সে কাস্টম পুলিশ তাকে আটক করে আটক করার পরে সোজা কারাগারে পাঠায় কি ছিল তার অপরাধ কেন তাকে কারাগারে যেতে হলো বাড়িতে না গিয়ে কেন তিনি কারাগারে গেলেন আজকে এই বিষয়টা নিয়ে কথা বলব আশা করি ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর এখনও যারা আরব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সৌদি সংক্রান্ত বিভিন্ন তথ্য চ্যানেল থেকে পেয়ে যান বন্ধুরা কাস্টম পুলিশের সূত্র মতে জানা যায় গত বুধবার রাত এগারোটার সময় সৌদি আরব থেকে একটা ফ্লাইট আসে সেই ফ্লাইটে রিপন মোল্লা নামে একজন সৌদি প্রবাসী ছিলেন তার হাতে থাকা একটা হুডি জ্যাকেট সেই জ্যাকেটের হাতার ভিতরে যে হাতা থাকে হাতার ভিতরে স্বর্ণের চোরা চালান তিনি করতেছিলেন সেখানে বলা হয় পঁচিশটি স্বর্ণের যে বিস্কিট বা স্বর্ণের যে বার সেই হাতার ভিতর থেকে উদ্ধার করে প্রথমে তাকে দেখেই সন্দেহভাজন মনে হয় এবং কাস্টম পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশির মাধ্যমে পঁচিশটি স্বর্ণের বার উদ্ধার করে যে স্বর্ণের বারগুলোর ওজন ছিল দুই কেজি নয়শো গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ছিল দুই কোটি তিনি এই কারণে আটক হয় এবং তাকে আটক করার পরেই তাকে আটক করার পর বাংলাদেশের আইন অনুসারে কারাগারে প্রেরণ করা হয় এবং তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে এখন প্রশ্ন হলো যে তাহলে কি সৌদি আরব থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে স্বর্ণ আনা যাবে না বাংলাদেশে উত্তর হ্যাঁ যাবে বাংলাদেশে যে কাস্টম তারা বলতেছে বা বাংলাদেশে যে আইন বা এয়ারপোর্টের যে আইন সেই আইন অনুসারে স্বর্ণ কতটুকু আনতে পারবেন এবং কতটুকু শুল্ক মুক্তভাবে আনতে পারবেন এবং কতটুকু আনলে আপনি আটক হতে পারেন এই বিষয়টা কিন্তু তারা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে সো সাধারণ যারা প্রবাসী তারা অনেকেই জানে না আজকে আমি আপনাদের জানিয়ে দেব ভয়ের কিছু নাই জানলে আশা করি আপনারা ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবেন এবং এই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় সেটারও একটা ব্যবস্থা আপনি করে দেবো এই ভিডিওতে এবং ইতিপূর্বেও কিন্তু আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম কতটি মোবাইল নিতে পারবেন কত ইঞ্চি টিভি নিতে পারবেন এবং কতটুকু স্বর্ণ নিতে পারবেন সো ভিডিওটা যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন তারপরেও আজকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের একটু জানিয়ে দেব স্বর্ণের বার যদি নেন সেক্ষেত্রে এক গ্রামও যদি নেন তবুও আপনাকে ভ্যাট দিতে হবে এয়ারপোর্টে এক গ্রাম নিলেও ভ্যাট দিতে হবে যদি বার হয়ে থাকে সেটা তবে বার নেওয়ার ক্ষেত্রে দুইশো চৌত্রিশ গ্রাম পর্যন্ত আপনি বহন করতে পারবেন শুল্ক দিয়ে মানে ভ্যাট দিতে হবে কিন্তু ভ্যাট দিয়েই আপনি দুইশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন এখন প্রশ্ন হলো ভ্যাট বাদে কতটুকু নিতে পারবো হ্যাঁ ভ্যাট বাদে আপনি একশো গ্রাম স্বর্ণের অলঙ্কার নিতে পারবেন মানে গয়না গয়নাঘাটি নিতে পারবেন বার না বা বিস্কিট না আপনি অলঙ্কার নিতে পারবেন একশো গ্রাম শুল্ক মুক্ত ভাবে কোনো রকমের শুল্ক দিতে হবে না বা ভ্যাট দিতে হবে না আপনাকে এয়ারপোর্টে কোনো হয়রানি করা হবে না বা আপনার কাছ থেকে কোনো রকম তল্লাশি বা ঝামেলায় ফেলা হবে না আপনাকে এখন এই যে বার বা এই যে গয়না নেবেন আপনি বা আপনাকে গয়না নেওয়ার ক্ষেত্রেও একটা সিস্টেম তারা করে দিয়েছে বলতেছে একই ধরনের গয়না বারোটির বেশি আপনি নিতে পারবেন না তার মানে মনে করেন আপনি একটা নাকের বা কানেত্তা নিলেন বারোটি বা পনেরোটি বা বিশটি একই পিস নিলেন বা একই ধরনের গয়না নিলেন তাহলে কিন্তু আপনাকে আটক করবে কেন আটক করবে জানেন আপনি হয়তো বললেন এগুলো তো একশো গ্রামের নিচে আছে মনে করেন নব্বই গ্রাম আশি গ্রাম আমি নিয়েছি কিন্তু আমার কাছে বিশ তিরিশটা না আছে কিন্তু আপনাকে আটক করার কারণ হলো তারা বলবে বা তারা বুঝতে পারবে যে আপনি বিজনেসের জন্য বা বিজনেস পারপাসের জন্য নিয়ে আসতেছেন ব্যবসা করার জন্য নিয়ে আসতেছেন আপনি সাধারণ কোনো প্রবাসী না এজন্য আপনাকে আটক করতে পারে এজন্যই বলবো ১২টির বেশি কোনো রকমের অলঙ্কার নিয়ে আসবেন না ১২টির নিচে হবক একই ধরনের সমস্যা নাই তবে একশো গ্রাম পর্যন্ত আপনি শুল্কমুক্তভাবে স্বর্ণ বহন করতে পারবেন আপনার সঙ্গে এটা হচ্ছে কাস্টম বা বাংলাদেশ এয়ারপোর্টের একটি আইন এই আইনটা অবশ্যই আপনাকে মানতে হবে আর যদি এই আইন মেনে চলেন তাহলে রিপন মোল্লার মতো আপনার কোনো পরিণতি হবে না আপনি সেফলি এয়ারপোর্ট ত্যাগ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেষ করব তার আগে একটা কথাই বলতে চাই সৌদি প্রবাসী হোক বা বিভিন্ন দেশের যে কোনো প্রবাসী হোক আমরা চাই না প্রবাসীদের নামে এমন কোনো কলঙ্ক আসুক এবং প্রবাসীদের নিয়ে এমন কোন নিউজ টিভি মিডিয়া প্রিন্টিং মিডিয়ায় বা আমাদের প্রচার করতে হয় আমরা চাই না সৌদি আরবের কোনো প্রবাসী এমন কোনো ঘটনা ঘটাক যাতে আমরা যারা সৌদি প্রবাসী আছি আমাদের প্রত্যেকেই এই দায়ী দায়িত্ব নিতে হয় বা এই কলঙ্ক বয়ে বেড়াতে হয় আশা করব আপনারা এটা থেকে বিরত থাকবেন এটা দেশের যেমন ভাবমূর্তি নষ্ট হয় তেমনই সৌদি প্রবাসী হিসাবে আমাদের ভাবমূর্তিও কিন্তু নষ্ট হয় অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে চলাফেরা করবেন আর বাংলাদেশে যাওয়ার আগে বা বাংলাদেশ থেকে আসার সময় আপনার কোনো বন্ধু বান্ধব যদি আপনাকে কোনো জিনিস দেয় অবশ্যই চেক করে নেবেন কেননা বর্তমানে আপনাকে কিন্তু জোর জবরদস্তি করেও অনেক কাস্টম অফিসার বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জিনিস দেওয়ার ফলে সেই জিনিসের ভিতর কী আছে না আপনি জানবেন না হয়তো বা এয়ারপোর্টে গিয়ে বিপদে পড়বেন এমন ঘটনা কিন্তু একটি দুইটি নয় অনেকবার ঘটছে আর অনেকবারই আমরা প্রকাশ করতেছি এই জন্য আপনাদের সচেতন করার জন্য আপনাদের বারবার বলে থাকি বন্ধু বান্ধব বা যে কোনো ব্যক্তি আপনাকে কোনো কিছু দিলে তা চেক করে নেবেন সো বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে আপনাদের জানিয়ে দেব, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ